কঠোর পরিশ্রমে জয় করা যায় দারিদ্রতাকে এমনটাই প্রমাণ করেছেন কুয়েত প্রবাসী মিজানুর রহমান পরিশ্রম দেখে কুয়েতি মালিক ব্যবসা দান করেন মিজানকে সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে কুয়েতের বিভিন্ন প্রান্তের নতুন নতুন কাজ নিয়ে দক্ষতা আর হার ভাঙা পরিশ্রম করে কন্ট্রাক্টর হিসেবে নিজেকে তৈরি করেছেন বিস্তারিত কুয়েত প্রতিনিধি মৈনুদ্দিন সরকার সুমনের প্রতিবেদনে চলুন দেখে মোহাম্মদ মিজানুর রহমান অভাব অনটনে বেশি লেখাপড়া করতে পারেননি চার ভাই ও পাঁচ বোনের মধ্যে বাবার বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতে অল্প বয়সে কাজের সন্ধানে লেগে যান বাড়ির পাশে গ্যাস ফিল্ড ওখানে অয়েল্ডিংয়ের কাজে হেল্পার হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে বাড়ি জমান কুয়েতে সততা আর কঠোর পরিশ্রমী হিসেবে কয়েক বছরে কুয়েতি মালিকের নজর কাড়েন এবং আস্থাভাজন বনে যান মালিক নিজেই সম্পূর্ণ কারখানার দায়িত্ব দেন মিজানকে নিজের দক্ষতাকে সততার সাথে কাজে লাগিয়ে ব্যবসার পরিধি বিস্তৃত করেন ওয়েল্ডিং ইলেকট্রিক পাইপ ফিল্টার সহ কনস্ট্রাকশনের বিভিন্ন টেকনিক্যাল কাজের কন্ট্রাক্ট নিজেই নিতে শুরু করেন তার কোম্পানির বেতনের পাশাপাশি আকামা থাকা খাওয়া সকল সুবিধা দিয়ে থাকেন শুধু বাংলাদেশি নয় ইন্ডিয়ান মিশুরি, শ্রীলঙ্কান গানা সহ অন্যান্য দেশের লোকজন একই সুবিধা পেয়ে থাকেন এইখানে কয়েকজন শ্রমিক জানায় উনি কিনে থালা থি না ভাইড় এতে সবুজ আলা এতেক বেড়া কাহা গিয়ে ওরা সবুজ সবই আমার বায়ের সাথে আমার মালিকের পরিচয় পরে বায়ে আমার মালিকের বলছে পরে উনি আমাকে বিষয় দিচ্ছে পরে মাছে চার মাস হয়েছে আমরা কুড়িতে আসছি আমরা এগারো আমরা প্রবাসে আসছি এবারের হাসি জন্য প্রবাসে আমরা আসছি মিজান ভাই উনি আমাদেরকে বিষয় দিয়ে এখানে আনছে My name is Francis. I'm a Ghanaian and I've worked in this company for three years. My boss is very, very good, man. Mizan is very, very good. My salary is good. All the workers are good. Yes, we don't have any problem with the workers. I have worked with them three years and I have no problem with them. All the workers are good. My salary is okay. কনস্ট্রাকশনের সম্পূর্ণ কাজ কন্ট্রাক্ট নেন সে কারণে তার প্রায় দক্ষ জনবল প্রয়োজন হয় স্থানীয়ভাবে কাজে খাটান অনেক শ্রমিককে আবার নিজের এলাকার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জন প্রায় শতাধিক মানুষ কুয়েতে আনেন সম্পূর্ণ ফ্রি ভিসাতে যেখানে সাত থেকে আট লক্ষ টাকায় বিক্রি হয় কুয়েতের ভিসা সেখানে ফ্রিতে এসে তার কোম্পানিতে কর্মরত প্রবাসীরা সম্মানের সাথে মানব কল্যাণের দুধ বলে সম্বোধন করেন বর্তমানে প্রায় সাত লক্ষ টাকা প্রয়োজন সেখানে ফ্রিতে ভিসা দেন এর কারণ জানতে চেলে মোহাম্মদ মিজানুর রহমান জানান তো মালিক নার্সিং প্রাইভেট মালিকের সাথে মালিকের কাজ রাখত আমি কাজ করতাম তো আস্তে আস্তে আল্লাহ রহমতে জন উন্নতির দিকে গেছে মোটামুটি ভালো উন্নতি দিকে গেছে তারপরে মালিকে আমার ইয়ে দেখা ওই কাজকর্ম দেখা তারপরে ওই খুব খুশি পরে আমার তুমি আমার ফ্যাক্টরি পুরাটি তুমি নিয়ে যাও এটা আমি তোমার দিয়ে দিলাম তো নিজে দেওয়ার পরে আমি বাংলাদেশ থেকে লোক আনছি লোকায়ন সেরা ওদেরকে আমি ফ্রি পিসা দিছি মাগনা করে কোনো টাকা নিয়ে নেই লোকায় সেরা তারপরে ওদেরকে নিয়ে কাজ করি কাজ রাখি কাজ ডেলিভারি দিই কন্ট্যাক্ট নিই তারপরে এইভাবে কাজ করতে করতে ওয়েল্ডিংয়ের কাজ করতে করতে তারপরে আবার কনেকটেশনে ডুকে গেলাম ইলেকট্রিকের ডুকে গেলাম প্লাম্বারে ডুকে গেলাম আস্তে আস্তে পরে ওই সাইডটা পুরার ওই মানে কাজ করি আর কি তখন থেকে লোক আনলাম ইন্ডিয়াতে আনলাম শ্রীলঙ্কাতে আনলাম আবার ওই গানার থেকে আনলাম এখন এই দিকে লোক আল্লাহ রহমতে অনেকগুলা কাজ করতেছে খুব ভালো ইনশাল্লাহ অক্লান্ত পরিশ্রম আর সততার সাথে কাজ করলে দরিদ্রতাকে হার মানিয়ে উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব তার উজ্জ্বল প্রমাণ মোহাম্মদ মিজানুর রহমান রুম আছে প্রায় চল্লিশটা এখন যে চলতে আছে চল্লিশটা রুম তারপরে আপনার ওই চল্লিশটা কিচেন আছে তারপর চল্লিশটা বাথরুম আছে এরকম আর রোড আছে প্রায় দুই কিলোমিটারের মতো তারপরে আপনার ওয়েল্ডিংয়ের কাজ আছে বিভিন্ন কাজ ইলেকট্রিক কাজ আছে পুরো সাইডই আছে আর কি আমি মানে আমি আমার উদ্দেশ্য আমি যখন উনিশশো নব্বই সালে আসছিলাম তখন তিন লক্ষ টাকা খরচ করে আসছিলাম তখন আমি ওই সময় থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যুদ্ধের সময় আমি কিন্তু কুয়েতেই ছিলাম তখন আমি দেখছি যে মানুষ বিশাল টাকা মনে করেন অনেকে টাকা দিয়ে আসছে দেশে টাকার সমস্যার জন্য দেশে যায় নাই যার জন্য আমিও কিন্তু যাই নাই ওই যে টাকা দেনাটা না ছিল ওই জন্য আমিও যাই নাই দেশে ছিলাম কুয়েতে তো ওই চিন্তা ভাবনা করিয়া যে আমি ভাবছি যে আমি পারি যদি মানুষের উপকার করব কারো অপকার মানে অপকারও কারো ক্ষতি হোক এটা আমি চাই না যতটুকু পারি আমি মানুষকে সহযোগিতা করব। তো আমি চাই যে আমার মতো দেশে এরকম যারা প্রবাসে আছে। সবাই মালিকের মন জয় করা সবাই এরকম উন্নত হোক আমাদের দেশ উন্নত হোক এটা আমি চাই আমি সবার জন্য এরকম দোয়া করি যে আল্লাহ সবাই এরকম উন্নত করুক আমি যারা বাংলাদেশের থেকে আসতে চায় এখানে তারা যদি দক্ষ হয় আমার মনে হয় যে এখানে আইসেছে এরা তারা জীবনে অনেক কিছু করতে পারবে এটা আমি আশা করি আর কি তিনি সপরিবারে কুয়েতেই বসবাস করেন দুই মেয়ে হাবিবা রহমান ও জাফরিন দুই ছেলে আহমেদ জামিল এবং জাসিম সহ সস্ত্রী কুয়েতে সুখেই জীবনযাপন করছেন তিনি